হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে যাচ্ছি আমার ফ্রেন্ড রাকিবের ছোট বোনের বিয়ের দাওয়াতে। দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কাছাকাছি হয় ভ্যানে করেই যাব। রাস্তায় ভ্যানের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো, অবশেষে ভ্যানে উঠে রওনা দিলাম। আমার বাসা থেকে পিরিকাছাও যেতে 5-7 মিনিট সময় লাগে। এসে গেলাম পিরিকাছায়, বাজারে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে একটা বন্ধুর দোকানে বসলাম একটু চা খেতে। চা খেতে খেতে বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। পিরিকাছা কলেজের ভিতরে গেলাম বাকি ফ্রেন্ডদের রিসিভ করতে। তারপর একসাথে সবাই হাঁটতে হাঁটতে রাকিবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তারপর পরের ব্যাচের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাকিব এসে একটু ভাবসাব নিচ্ছিল। ফাইনালি আমরা খেতে যাচ্ছি, টেবিলে বসে খাবারের অপেক্ষায় আমরা। অবশেষে বন্ধু আমাদেরকে খাবার পরিবেশন করে দিতেছিল, তারপর খাওয়া দাওয়া শুরু করলাম। এদিকে রাকিব আমাদেরকে সালাদ দিয়ে টিকটক তৈরি করায় ব্যস্ত। জুয়েল আবার এদিক সেদিক তাকাইতেছে, তরকারি দেয় না কেন। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম সবাই। রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অনেক মজা করে খাইলাম সবাই। পান খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, দাঁতে মনে এখনো লাগিয়ে আছে। সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার কাছাকাছি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আবার আসবো কোনো একটি ভ্লগ নিয়ে। মেয়ের জন্য চিপস নিছি, মেয়েকে দিব, দেখেন মেয়ে কি বলে। তোমার এটা আমাকে দিবা না, দাও আমাকে। Yeah.